নতুন পাঠ্যবইয়ে মুসলিম শাসকদের অবদানকে অস্বীকার করা হয়েছে আমাদের শিশুদের তাহলে আমরা কিভাবে সঠিক ইতিহাস জানাবো খুবই খুবই দুঃখজনক বিষয় ভাই যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ে আমাদের শিক্ষার্থীদেরকে শেখানো হয়েছে যে ভারতবর্ষে যারা মুসলিম শাসক এসেছেন তারা সব দখলদার ছিলেন লুটেরা ছিলেন পাঠাগার ধ্বংসকারী ছিলেন অথচ তাদের এই মিথ্যাচারগুলোর বিপরীতে বরং তাদের বহু অবদান ভারতবর্ষে ছিল হ্যাঁ তারাও মানুষ ছিলেন ভুল ত্রুটি ছিল কিন্তু তাদের অনেক অবদান ছিল পাঠাগার ধ্বংস করার কথা যে মুক্তিয়ার খুলজিকে বলা হয় এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত না কিন্তু সেটা আমার বাচ্চাকে শেখানো হচ্ছে যাতে করে মুসলমান শাসকদের ব্যাপারে আমাদের বাচ্চাদের নেগেটিভ ধারণা তৈরি হয় এবং ভারতবর্ষে মুসলমানদের যে কত অবদান আছে এটা নিয়ে যে কত বই আছে একটা বইয়ের কথা আমি বলতে চাই আল মুসলিমুনা ফিল হিন্দ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ভারতেরই মানুষ লখনৌর উত্তরপ্রদেশের তাঁর লেখা আল মুসলিমুনা ফিল হিন্দ আরবিতে এটার বাংলা অনুবাদ করেছেন আপনাদের এই চট্টগ্রামের কৃতি সন্তান গত বছর এই মাহফিলের অতিথি ছিলেন ডক্টর আফম খালিদ হোসেন তিনি এটার অনুবাদ করেছেন বইটার অনুদিত নাম হলো ভারতবর্ষে মুসলমানদের অবদান এই বইটা পড়বেন বাচ্চাদেরকে পড়তে দিবেন বাচ্চাদেরকে কি শিখাবেন আমরা অনেকে নিজেরাই জানি না মুসলমানদের কি অবদান ভারতবর্ষের গর্বের যত জিনিস আছে এগুলো বেশিরভাগই মুসলমানদের তাজমহল নিয়ে ভারতবর্ষ গর্ব করে কাদের তৈরি কুতুব মিনার নিয়ে ভারতবর্ষ গর্ব করে কাদের তৈরি লাল কেল্লা নিয়ে ভারতবর্ষ গর্ব করে কাদের তৈরি দিল্লি শাহী মসজিদ দুনিয়ার বিশ্বের পুরাতন ঐতিহ্যবাহী এবং বিশাল বড় স্থাপনাগুলোর মধ্যে থেকে একটি দেখার মতো একটি জায়গা মুসলমানদের তৈরি ভাইরা আমার সতীদাহের মতো একটা জঘন্য প্রথা এই ভারতবর্ষে হিন্দুদের মধ্যে প্রচলিত ছিল মুসলিম শাসকরা তিল তিল করে এই কুসংস্কার থেকে মুক্ত করেছেন ভারতবর্ষকে এবং খোদ হিন্দু এবং অন্য ধর্মাবলম্বী গবেষকদের বই পুস্তকে আপনি এ সম্পর্কে ভুরি ভুরি তথ্য পাবেন আপনি অনলাইনে সার্চ দিলে আল মুসলিমুনা ফিল হিন্দ বই পড়েন সেখানে আপনি পাবেন বলা হয় রাজা রামমোহন রায় তিনি সতীদাহ বিলুপ্ত করেছেন ভারতবর্ষ থেকে সন্দেহ নেই রাজা রামমোহন রায় তিনি অনেক বড় লেখক গবেষক ছিলেন সতীদাহের বিরুদ্ধে তিনি অনেক সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন লেখালেখি লিখেছেন কিন্তু রাজা রামমোহন রায়ের চাইতে অনেক বেশি অবদান মুসলমানদের ছিল রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটাই দিয়েছে আরেকজন মুসলিম শাসক দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর তিনি এই রাজা নাম উপাধি দিয়েছেন অথচ তার কোনো রাজত্ব ছিল না এবং এই ভদ্রলোক একস্বরবাদী ছিলেন বহুস্বরবাদে তিনি বিশ্বাস করতেন না যাই হোক তো তার অবদান তো আছেই আওরঙ্গজেব মুসলিম শাসক তিনি সরকারিভাবে সতীদাহকে সমরে শেষ করেনি ভারতবর্ষ থেকে এবং তার আগে সমস্ত মুসলিম শাসকরা কম বেশি অবদান রেখেছেন সতীদাহকে শেষ করতে কিন্তু যেহেতু ধর্মের নামে করা হতো সেজন্য এটাকে দূর করতে একটু সময় নিয়েছেন যাতে করে মানুষ এটাকে ধর্মীয় কাজে হস্তক্ষেপ হিসেবে না নেয় খারাপভাবে না নেয় ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে তাদের লাশ এখানে দাফন হয়েছে তারা আসছে তুরস্ক থেকে আসছে আরব থেকে নিজের দেশে এখান থেকে সম্পদ লুট করে ইংরেজদের মতো নিয়ে যায় নাই তারা ভারতবর্ষকে দিয়ে গেছে মানুষের ত্রুটি থাকতে পারে কিন্তু তাদের অবদানগুলো আমাদের সন্তানদেরকে না শিখিয়ে বই পুস্তকে আমাদের সন্তানদের কাছে তাদেরকে ভিলেন হিসেবে দেখানোর ঘৃণ্য যে ষড়যন্ত্র চলছে এতে আমাদের সন্তানরা ইসলামের প্রতি বিতশ্রদ্ধ হবে মুসলিমদের প্রতি বিতশ্রদ্ধ হবে ইসলামের সঠিক ইতিহাস আমাদের সন্তানদেরকে জানাতে হবে বই পুস্তক পড়াতে হবে এই ভুল ভাল বিষয় সম্পর্কে সাবধান থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ঈমান আমল যাতে ধ্বংস না হয় তাদের ঈমান আমল যেন আল্লাহ তাআলা হেফাজত করেন সেই দোয়া আমরা সবাই করি অন্যের বই থেকে বা ইন্টারনেট থেকে কপি করে বই লিখলে সেটা শরীর দৃষ্টিতে গুনাহের কারণ হবে কি গুনাহের কারণ শুধু না এটা তো নিকৃষ্ট একটা জিনিস এটাকে বলা হয় তাদলিস মুহাদ্দিসিনের পরিভাষায় মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে বলেন তাদলিস তাদলিস মানে হলো কথা চুরি করা কালাম চুরি করা মানুষের কথা চুরি করা এটা শুধুমাত্র এখন এই বানরের এই থিওরিতে বিশ্বাসী এই লোক করছে দেখে এখন আপনারা তার পিছে লেগে গেছেন এই কাজটা অনেক আমাদের অনেক ভাইয়েরা ফেসবুকে করেন আছে না নেই আরেকজনের লেখা কপি করে সুন্দর করে মেরে দিল পেস্ট আর লাইক কমেন্টের ব্যবসা চলতেছে জমজমাট সবাই বাহবা দিচ্ছে ভাই মাশাআল্লাহ আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে সে আবার সেটাতে লাইক দেয় ধন্যবাদ ভাই মানে আমি নিলাম ভাই আপনার পাম্পটিটা আমি নিলাম ভাই আছে না নাই গুনাহের কথা
নাজায়েজ কথা আপনি শুধুমাত্র ওই লোকটার পিছনে লাগবেন আরে ভাই যারা ধর্ম বিদ্বেষী যারা মুসলিম বিদ্বেষী এই লোকগুলো এমনি খারাপ মানুষ নামধারী মুসলমান যদি ইসলামের ব্যাপারে চুলকানি থাকে তাহলে বুঝবেন যে চারিত্রিকভাবে এমনি খারাপ মানুষ কারণ ভালো চরিত্রের মানুষ না দেখে তার দরকার মদ খাওয়া তার দরকার স্বেচ্ছাচারিতা তার দরকার যা খুশি তা করা ইসলামের কথা বললে শুধু বাধা আসে এই জন্য তারা ইসলামকে নিয়ে খোঁচাখুঁচি করে তাদের কথা ভিন্ন কিন্তু আপনারা যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরাও তো এই আকামটা অনেক সময় করি ফেসবুকে আরেকজনের লেখা কপি করে সুন্দর করে নিয়ে আপনার ওয়ালে পেস্ট করে মেরে দিলেন আপনি লেখক হয়ে গেলেন মানুষ মারহাবা দিচ্ছে ধন্যবাদ দিচ্ছে ভাই আপনার লেখার হাত ভালো ধন্যবাদ ভাই আপনি ধন্যবাদ দেওয়া মানে কি মানে হ্যাঁ ঠিক আছে আমি ভালো লেখক আপনি বলছেন আমি পামটা গ্রহণ করলাম খুশি হলাম ভাই অথচ আপনার উচিত লিখে দেওয়া এটা কপি পেস্ট অমুকের কাছ থেকে কপি করা বা এটা লেখক চায় না কিন্তু আমি কপি করে আনছি আমার একটা মজার কথা বলি অনেক লেখা আমার ফেসবুকে দশ বছর আগে আট বছর নয় বছর আগে আমি লিখছি সেই লেখা আট নয় বছরে বিভিন্ন জায়গায় ছড়াইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছি আট নয় বছর পরে একই লেখা আমি আবার নতুন করে পুরান লেখাটাকে আবার পোস্ট করছি বহু মানুষ দেখি কমেন্টে লেখে ভাই আপনিও কপি পেস্ট মারেন আমি তো আসমানতে নাজিল হলাম ভাই এই লেখা তো আমার লেখা কপি পেস্টের কি হলো কারণ সে এত বেশি এই লেখার চোর দেখছে এবং চোরদেরকে সবারই মালিক মনে করে আমারও চোর মনে করছে তো ফেসবুকে ভাইরা এটা হাসির বিষয় না সিরিয়াস বিষয় আমাদের অনেকে বলে কি এটাখানে ক্রেডিট দিতে হবে কেন আবার ভালো কাজে আবার বাধা থাকবে কেন ভাই বাধার জায়গাটা বুঝতে হবে বাধার জায়গাটা হলো আপনি যা করেন নাই নিজের জিনিস হিসেবে সেটা আপনি প্রকাশ করছেন এটা হলো প্রতারণা এটা হলো কি অতএব যদি কেউ এরকম কপি পেস্ট করে বই লেখে তাকে বলা হয় প্রতারক তাকে বলে কি এই প্রতারক কখনো সন্তানদের ভালো কিছু শেখানোর মানুষ হতে পারে এই সমস্ত ফালতু কালচার এই সমস্ত বাজে চরিত্র আমাদের অনেক ভাইরা ফেসবুকে করেন ইউটিউবে করেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বদ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সৎ সাহস থাকতে হবে আরেকটা কথা বলি প্রসঙ্গত আপনি অনলাইনে দেখলেন বুখারিতে একটা হাদিস লেখা আছে একটা হাদিস দিয়ে শেষে লিখছে বুখারি আপনি এসে ডাইরেক্ট বলে দিলেন বুখারিতে আছে এটা যদিও ওই পর্যায়ের না কিন্তু এটাও এক ধরনের অসততা আপনার উচিত বলা আমি অমুক ওয়েবসাইটে দেখেছি যে এটা বুখারির হাদিস আপনি তো বুখারিতে মিলান নেই আপনি যদি বুখারির হাদিস ডাইরেক্ট বলতে হয় সর্বদিক থেকে আপনি সৎ মানুষ হবে যদি এর কারণে ওই যে আগে বলছি এর কারণে কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না বা ডাইরেক্ট প্রতারণা হবে এরকম না কিন্তু এটাও এক ধরনের অসততা আপনি বুখারির হাদিস বুখারিতে মিলাবেন তারপরে লিখবেন আমরা আমাদের বই পুস্তকে বা আলোচনাতে আমরা যে সমস্ত হাদিস বলি চেষ্টা করি আমরা সবসময় যে এই হাদিসটা মূলের সাথে আমরা মিলাই অন্তত তারপরে যেন আমি বলতে পারি হ্যাঁ এটা বুখারির হাদিস আমি বুখারিতে দেখেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সব দিক থেকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন অতএব এই সমস্ত লেখা জোগা চুরি তারপরে যায় আপনার এই দুই নম্বরই এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না